আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে হলো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম গত তিন দিন যাবত আমি কোনো ব্লগ ভিডিও দেইনি তো কেন দেইনি সেটা পরে বলবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা করেননি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আমি হলাম আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো আমি হলো দুপুরে রান্না করার পরে আমি কীভাবে রান্নাঘরটা ক্লিন করি তো সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন আমি হলো রান্নাবান্না শেষ করে তো পাতিলগুলো হলো সরিয়ে নিয়ে এখন হলো চুলাটাকে ক্লিন করে নিচ্ছি তো আমি হলো দৈনিক যেভাবে চুলাটা ক্লিন করি আসলে তো সেইভাবেই ক্লিন করে নিচ্ছি তো আমি আসলে চুলাটা না আমি দৈনিক যেভাবে হলো রান্নাঘরটা ক্লিন করি বা করে থাকি আর কি তো সেইভাবেই হলো আমি দেখাচ্ছি এক্সট্রা কোনো আলাদা করে দেখাচ্ছি না কারণ আমি এইভাবেই হলো চুলাটা প্রতিদিন বা রান্নাঘরটা এইভাবেই প্রতিদিন ক্লিন করে থাকি তো আমার আগে কিন্তু অন্য চুলা ছিল তো সেটাও আমি এইভাবেই ক্লিন করতাম তো ওটা ছিল হলো স্টিলের চুলা মানে বডিটা স্টিল ছিল তারপর এখন হলো গ্লাসের চুলা হওয়াতে দেখা যায় প্রতিদিন আমার এইভাবে ক্লিন করা ছাড়া আসলে উপায় নেই তারপর দেখা যায় গ্লাসে যে তেলের ইয়াটা পরে আবরণটা পরে তো সেটা হলো মুসা দিলে কেমন ফ্যাকাশে হয়ে থাকে গ্লাসটা তো যার কারণে হলো আমার মানে প্রতিদিন হলো আমি এইভাবে হলো ক্লিন করে ফেলি চুলাটা তো হলো আমি বার্নারগুলো হলো সরিয়ে নিয়েছি উপরে থেকে চুলার তো এইগুলো বার্নার তো চুলাটা থেকে আমার হলো হালকা কালি হয়েছিল তো সেই জন্য হলো বার্নারের মাথাগুলো বাঁকানো যে মাথাগুলো আছে তো সেগুলো একটু কালচে কালচে ভাব হয়েছে তো সাই দিয়ে ঘষা দিলে উঠে যাবে তারের মাজুনি বলি বা আমরা কি বলি তারের মাজুনি দিয়ে ঘষলে উঠে যাবে আর কি তো আমি এখনও ডিপ ক্লিন করিনি চুলাটা আনার পরে এভাবে ক্লিন করছি তো যেদিন ডিপ ক্লিন করবো তো সেভাবে আর কি এগুলো ভালোভাবে উঠিয়ে নেব তো এখন হলো আমি নর্মালভাবেই তো ভীম দিয়ে এটাকে হলো ক্লিন করে নিচ্ছি বার্নারগুলোকে তো আমি এই কয়েকদিন কেন ভিডিও দেই তো সেটাই আপনাদেরকে আজকে বলবো তো আমার ফ্রেন্ড অনকে হয়ে গেছে সাবস্ক্রাইবার তো আমার সাবস্ক্রাইবার সংখ্যা যেহেতু অনকের উপরে হয়ে গেছে তো সেহেতু আমার কিন্তু দেখা যায় ভিও একশোও হয় না মিনিমাম ব্লগ ভিডিওগুলো যে আমি দেই তো অ্যাভারেজে আমার একশো ভিউও হয় না তো আমার কে সাবস্ক্রাইবার থাকার মানে কোথায় যে কে সাবস্ক্রাইবার আমার হয়েছে তো আসলে মানুষগুলো তো আমাকে সাবস্ক্রাইব করেছে বা আমিও সবাইকে সাবস্ক্রাইব করেছি বাট সেই তুলনামূলক কিন্তু আমি আসলে কে সাবস্ক্রাইবার আছে বাট ওয়ান কে ভিউ আমার হয় না বা ওয়ান কে আমার তো হওয়ার দরকার নেই বা আমি যেহেতু নতুন ইউটিউবার বা নতুন কাজ করতেছি ক্ষেত্রে আমার অ্যাভারেজ যদি তিনশো দুইশো বা পাঁচশো এরকম থাকে তারপরেও যে বুঝতে পারবো যে না আমার ওয়ান কে হওয়ার একটা সার্থকতা আছে তো একশো ভিউ হয় না বাট আমি মোটামুটি চেষ্টা করি অনেকের ভিডিও দেখার তো যতটুকু পারি আমি দেখি আর যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদেরগুলো আমি মাস্ট দেখি দেখার চেষ্টা করি আর যাদের আমি সাবস্ক্রাইব করেছি আমি সিরিয়াল ওয়াইজ আমি দেখার চেষ্টা করি যতটুকু পারি আমি দেখে নেই ভিডিওগুলো আর আসলে আমরা গৃহিণী বা যাদের বাচ্চা আছে আসলে তা এতটুকু মানে পসিবল হয়ে ওঠে না আসলে সব কিছু ব্যাকআপ দিয়ে তো এই দিক দিয়ে কিন্তু আমার চুলা হলো ক্লিন করা হয়ে গেছে তো এখন হলো আমি এটা সেলফি তাকটা ক্লিন করে নিচ্ছি তো আমার রান্নাঘরে হলো দুইটা দুইটা তিনটা তাক আছে একটা সবার উপরে সানসেট তো তারপর আছে একটা তারপর হলো এটা হলো হাঁড়ি পাতিল রাখার নিচেরটা সবার নিচেরটা তো এটা আমি রেগুলার হলো ক্লিন করি তার ওপরটাতে হলো শুকনা মশলা টসলা এই সেই রাখা আছে বিস্কিট টিস্কিট তো এটা মাঝে মাঝে ক্লিন করা হয় রেগুলার ক্লিন করা হয় না তো আমার হলো এটাও ক্লিন করা শেষ ভেম দিয়ে ঘষে নিয়েছি আর হলো এখন এই তো পাতিলগুলো হলো আমি রেখে দিচ্ছি তো যেগুলোতে হলো আমি রান্না করেছি তো ফ্রাই প্যানটা এখানে রাখছি ফ্রাই প্যানটাতে হালকা তেল আসে তো তেল যেহেতু আছে তো সেহেতু অন্য জায়গায় রাখতে পারতেছি না তো এখানেই রাখলাম তো দেখুন তো উপরের সাইডটা আমার পুরা ক্লিন হয়ে গেছে তো এখন হলো আমি নিচে করে করে ভালো তো দেখুন আমার হালকা পাতলা আপনারা দেখে নিন তো আমি আপনারা যদি চান আমি রান্নাঘর ট্যুর দিতে পারি তো আপনাদের কমেন্টই বলে দিবে আমি দিব কি দিব না তো এই তো দেখতেই পাচ্ছেন এটা হলো বেবি এটা হলো আমি একটা শোপিস বানাতে চেয়েছিলাম তো এটার ভিতরে বেলুন আছে একটা তো বেবি হলো এখানে এনে রেখে দিচ্ছে রান্নাঘরে আর ওর হলো খেলনা খুলনা এগুলো সব নিয়ে এসে রান্নাঘরে রেখে দেয় আমি যখন রান্না করি ও সজাগ থাকলে এই কাজটা করে তো আমার রান্নাঘর হলো মুছে নিলাম ফ্লোরটা তো আমার রান্নাঘরের দরজা নাই দরজা নাই বলতে দরজা কাটা আছে বাট মানে অ্যাটাচড কোনো দরজা লাগানোর মতো দরজা দেয়নি ফারেট করে দেয়নি ওরকম মানে দরজা কাটা আছে বাট দরজা লাগাইনি সেটা আর কি তো আমার হলো ফ্লোর ক্লিন করা শেষ তো এখন হলো চূড়ান্ত ক্লিনিং বেসিং তো এখন বেসিংয়ে হলো কিছু বাটি টাটি এগুলো আছে তো রান্নার পরে কিন্তু অল্প কিছু জিনিসপত্র হলো জমি থাকে তো এইগুলো হলো আমি এখন ক্লিন করে নিচ্ছি তো এইগুলো ক্লিন করে হলো আমি পুরোপুরি ধুয়ে নিলাম ধুয়ে এখন হলো যেটা করব আমি পুরো বেসিনটাকে ক্লিন করে নিব আর আমার হলো এটা অভ্যাস আমি যখনই কোনো একটা কিছু ধুলেও আমি হলো বেসিনটাকে পুরো ক্লিন করে নিই কারণ এটা আমার মানে কি বলবো এটা আমার পুরা অভ্যাস হয়ে গেছে আমি বেসিনটাকে একটু হলেও মানে বেসিনের এরিয়াটা হলো ঘষে নেব একটু হলেও আর যখন আমি রান্নাঘরটা পুরা মসে নেই মানে রান্না বান্না শেষ তখন হলো আমি পুরা বেসিনটাই হলো ক্লিন করে নিই এভাবে আর রান্নাঘরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয় আমরা আসলে জানি যারা রান্না বান্না করি গৃহিণীরা তো আমি হলাম একটা গেঞ্জি টাইপের গেঞ্জির ন্যাকড়া আর কি তো এরকম একটা ন্যাকড়া নিছি যেন মানে পানিগুলো খুব সুন্দরভাবে মানে মুছে চলে আসে তো এই যে আঙুল দিয়ে যে আমি দেখাচ্ছিলাম জায়গাটা কলে নিচে তো এটা হলো আয়রন পড়ছে তো এটাকে যতই ঘষি কোনো লাভ হয় না উঠে আসে না আসলে তো আমার পুরোটা হলো ক্লিন করে করা প্রায় শেষের দিকে তো আমি হলো পাশে আমার বেসিনটা হলো পাশের অংশটুকু নাই বেসিন তো আরও বড় থাকে বা লম্বা থাকে রাখা জিনিসপত্র রাখার মতো স্পেস থাকে আমারটাতে নাই এরিয়াটা পানি পড়ার এরিয়াটা তো আমার এখানে একটু টাইলস ভাঙা আছে তো আপনার দেখাইছি তো সেটা হলো আগের ভাড়াঠিয়ারা ভেঙে রেখে গেছে তো আমি জানি না আসলে তো সেই জন্য আর কি দেখালাম তো তারের সুবাই আমি হলো এরকম একটা আর একটা মিষ্টি জালি হলো অ্যাড করে নিছি তো মাজা মাজা ঘষা করতে আসলে সুবিধা হয় তো আমার বেসিন ক্লিন করা শেষ তো আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে কথা বলতে বলতে সবাই ভালো থাকে